হ্যালো গাইস, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। গাইস, আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো স্বাধীনতা জাদুঘরে। সত্যিকার অর্থে যখন মুক্তিযুদ্ধ জাদুঘর নামে একটি ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, তখন আমাদের ইচ্ছা ছিল স্বাধীনতা জাদুঘর নামেও একটা ভিডিও আপনাদেরকে দেব। সেই ইচ্ছা থাকাকালীন কারণেই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে দিচ্ছি। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আপনাদের ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ভিডিওটি এনজয় করতে থাকুন। আমরা আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরুতেই আপনাদের ঢাকা থেকে কিভাবে স্বাধীনতা জাদুঘর যেতে পারে তার একটি রুট ম্যাপ স্ক্রিনে দেখানো হলো। মুক্তিযুদ্ধের গৌরবময় মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে দিতে স্বাধীনতা জাদুঘরের কার্যক্রম অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সম্পর্কে দেশের মানুষকে সচেতন করতে মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। জাদুঘর পরিদর্শনের ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পরিবহন সুবিধা সহ এখানে নানা সুযোগ সুবিধা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের মতোই স্বাধীনতা জাদুঘরে রয়েছে একটি অডিটোরিয়াম। সেখানে দর্শকদের বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক ব্রিফিং করা হয়ে থাকে। এখানে রয়েছে 188টি কাঁচের প্যানেল এবং যাতে রয়েছে প্রায় 300টির মতো আলোকচিত্র। এখানে রয়েছে স্বাধীনতার সমকালীন অনেক ছবি, যাতে রয়েছে মুক্তিযুদ্ধের জয় জয়কার অবস্থা কিংবা পাকিস্তানিদের মুক্তিযুদ্ধদের উপর যে অতর্কিত হামলা করেছে তার বিভিন্ন ফুটেজ। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানের লেফটেন্যান্ট নিয়াজি যে টেবিলে বসে সে আত্মসমর্পণ দলিলের স্বাক্ষর করেছিলেন তার অনুলিপি পাওয়া যায় এই স্বাধীনতা জাদুঘর। স্বাধীনতা জাদুঘর ঢাকা সরোয়ার্দী উদ্যানে অবস্থিত এবং এটি বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড জাদুঘর। মুক্তিযুদ্ধ অডিটোরিয়ামের মতো ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আমন্ত্রিত দর্শকদের অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখিয়ে কে মুক্তিযুদ্ধ সম্পর্কে কে অনেক বেশি ধারণা লাভ করতে সাহায্য করে স্বাধীনতা জাদুঘর। স্বাধীনতা জাদুঘরে এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই, পোস্টার, ক্যাসেট, সিডি, স্মারক সামগ্রী বিক্রয়ের জন্য একটি পুস্তক বিপণী, খাবারের দোকান ও উন্মুক্ত মঞ্চ। তারপর আর বেশি কথা বলবো না, সেটি হচ্ছে গিয়ে আসলে আমরা এখানে যে ভিডিও ক্লিপটি লাগিয়েছি এটা শুধুমাত্র আমরা ভিডিও করেছি এনেছি তা নয়, এটা আমরা গুগল থেকেও সাহায্য নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির কাজটা এখানে শেষ করলাম, বাকিটা দেখা হচ্ছে আউটরোতে। গাইস, স্বাধীনতা জাদুঘরে ভ্রমণ করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সার্থকতা খুব ভালোভাবে বুঝতে পারি, মুক্তিযুদ্ধকার সময়গুলোকে খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। আজ থেকে 2 বছর আগে আমি ও আমার ভাইয়া মিলে স্বাধীনতা জাদুঘরে গিয়েছিলাম। তখন আমরা কিছু ভিডিও ফুটেজ এনেছিলাম, সেই ফুটেজ নিয়ে এই ভিডিওটা করা। আশা রাখি আপনারা অবশ্যই স্বাধীনতা জাদুঘরে ভ্রমণ করবেন, আমরাও আবার স্বাধীনতা জাদুঘরে ভ্রমণ করবো এবং সেখানে স্বাধীনতা জাদুঘরে ভ্রমণ পার্ট টু আপনাদের কাছে তুলে রাখলাম। ভবিষ্যতে আপনারা এটি অবশ্যই পাবেন। আর বেশি কথা বলবো না, পরিশেষে যে কথা আমরা সবসময় বলি সেটি হচ্ছে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আপনাদের ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। দ্যাটস অল। আসসালামু আলাইকুম গাইজ।